এই এভরিওয়ান, আজকে যাচ্ছি আমরা গাজল একটি ফেমাস হোটেলে ভাত খেতে। আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কিছুক্ষণ সামনে আসার পরে আমরা তেল ভরে নিচ্ছি, কারণ অনেক দূরের ব্যাপার, আমাদের গাড়িতে তেল করতে হবে, সেই জন্য আমরা তেল করে নিলাম প্রথমে। ফাইনালি তেল করার পরে আবার বেরিয়ে পড়ি সেই রাস্তা দিয়েই আমরা। তো আমাদের রাস্তায় সব থেকে ফেমাস ব্রিজ আমাদের এখানকার আলাল পাড়ি, তো সেখানে আমরা নামলাম যেতে যেতে, এবং কিছু ফটো ক্লিক করলাম, ভিডিও করলাম, তারপরে ফাইনালি সেখান থেকে আবার বেরিয়ে গেলাম। ফাইনালি রকেটের গতিতে আমরা পৌঁছে গেলাম এসে সেই মা অন্নপূর্ণা হোটেল। সেই হোটেলের নাম হলো এটা মা অন্নপূর্ণা। তো প্রথমে আমরা আর্জনের ভাতের অর্ডার দিলাম, তারপরে কিছুক্ষণ আমরা বসে ওয়েট করার পরে আমাদের খাবার ফাইনালি আমাদের কাছে। তো এই হলো আমাদের প্লেট। এখানে সেই অনেক রকমই জিনিস আছে, আমরা কোনটা খাবো কোনটা খাবো না ভাবছি এখন। দেখতেই পাচ্ছ বাটি ভরে ভরে জিনিস, ডাল, তারপরে অনেক কিছুই, দই থেকে নিয়ে নেবু, শশা, আলু ভাজি, আলু সানা, টক। সামনে খাবার আসতেই আসতেই আমরা থামতে পারলাম না, খেতে বেড়ে গেলাম, কারণ খাবার সামনে রেখে নো ইম্পসিবল, খেতে বেড়ে গেলাম আমরা। দেখতে পাচ্ছ কীভাবে খাচ্ছি আমরা সবাই মিলে একই সঙ্গে, মজার সঙ্গে সঙ্গে। কি খাবারটা টেস্ট ছিল, আঙুল চেটেই যাচ্ছি চেটেই যাচ্ছি, ও ছাড়া নামই নিচ্ছে না, আমি চেটেই যাচ্ছি চেটেই যাচ্ছি, কারণ খুব টেস্টি জিনিসটাই ছিল না। ফাইনালি আমাদের খাওয়াটা শেষ হলো, তো প্রথমে হাতটা ধুয়ে নিলাম আর মুখটা মুছে নিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিতে বসে গেলাম, কারণ আবার সেই বাইকে চড়ে বেরিয়ে গেলাম। এখানে খাবার থেকে খাবার পরিবেশন করা অবধি খুব ভালো লাগলো, তো অনেক খাবারটা ভালো ছিল এবং সুস্বাদুই ছিল। তো তোমরা আসতে পারো, এখানে খেতে পারো, খুব ভালো জায়গা মা অন্নপূর্ণা হোটেল, গাজল রোড। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে জানালাম সালাম।